বন্ধু আমার প্রথম প্রোব্লেম দেখ এটি আমি নেলে কাহের সলফর ডাইঅক্সাইড কু সলফর ডাইঅক্সাইড কাহ সহ কলা হাইড্রোজেন সলফাইড গ্যাস সহ কলা। দৌি না সলফর ইন সলিড ফর্ম তুমি কিন্তি সেইটা রম্বিক সলফর কথা বলছি যা এন্থাপিও ফর্মেসন স্টাণ্ডার্ড এন্থালপিও ফর্মেসন জিরো নেণু সলফর ডাইঅক্সাইড হাইড্রোজেন সলফাইড গ্যাস সহ রিয়ক্ট করি সলফরটাকে এলিমেন্টাল বা রম্বিক সলফরি এবং ওয়াটার লিকুইড ফর্মে তেয়ারি করছে

সেটা থ্রি মোল্র টিয়ারি হোচ্ছ বালান্সড কেমিকা ইকুয়েসন যদি বাসে সে বা তুমি বালান্স করি আগুক যাওয়া পড়বে এটি তি বা টু এচ টু লিকুইড ফর্মে হয়েছে কোচি এই রিআকসন এই গিভেন ডাটা সব অফ রিশন কেত হব বা স্টাণ্ডার্ড এনথালপি চেঞ্জ ফর দ কেতে হব সে কোণটা যে স্টাণ্ডার্ড এন্থাপি অফ রিআকশন তার অর্থ ডেল নট

এন্থািঅফ ফৰ্মেচন অফ ষ্টাণ্ডাৰড এন্থািঅ ফৰ্মেচন অফ কেৰেৰে প্ৰডক্ট মানৰ এন্থািঅ ফৰ্মেচনৰ মিছাণ ফল মাইনছ ৰিআক্টাণ্ট ফৰ্মেচন মানে ক'ৰ মিছা ফল ষ্টাণ্ডাৰড এথািঅ ফৰ্মতে এন্থািঅ ফৰ্মেচন তাৰ মিছা ফল প্ৰডক্ট মানৰ সেই মিশাণ ফল নকৰি দিবা হ'ব সেইটা এন্থািঅ ৰিচন হ'ব বন্ধু তালৈ এই প্ৰডক্ট ৰ প্ৰডক্ট ৰা ৰম্বিকলফৰ আও ৰা কেৰে ওয়াটার তো তাহলে রম্বিক সলফর তো তো জিরো ধরবা তার থ্রি মোল হলে বি থ্রি তাহলে কত হয়ে যাবি থ্রি ইন্টু জিরো কিনা সে এলমেটাল ফর্মে অনেক জিও ধরবা স্টাণ্ডার্ড এন্থাপিও ফর্মেসন না ওয়াটার ওয়াটর এন্থালপিও ফর্মেসন গিভেন ডাটা কোণেছি না এন্থালপিও ফর্মেসন আমি কেউটা এবার কালকুলেট করছেন এই সমেসন অফ ডেল চেক নট প্রডক্ট কালকুলেট করছেন সলফরর তিনি মোল লা থ্রি ইন্টু তার জিরো ধর্মসন মানে মিশাণ আবার না ওয়াটর ওয়াটর এন্থালপিওক ফর্মেসন কে মাইনস টু এই সিক্স পয়েন্ট সেভেন কি মানে প্রতীক মোল পিছা সে ভ্যালু দিয়েছে কিন্তু আমার এটি কেতে মোল ত না দুই মোলর ওয়াটর তো প্রডক্ট সাইড্রে তে আমি কন করা না দুই গুণন পয়েন্ট কে সেভেন এইটাই হৈগল কাহাৰ ন এইটা হৈগল প্ৰডক্ট মানৰ ষ্টাণ্ডাৰড এন্থািঅ ফৰ্মেচনৰ মিছা ফল মাইনছ এবে কি আছিব ৰিয়া এন্থািঅ ফৰ্মেচন প্ৰথমে কি অৰে ছল্ফৰ ডাই অক্সাইড অঁ ছৰ ডাই অক্সাইডা ত'লে ক' অৰে ন গোটেই ম'ল অঁ ত'লে ওৱান গুণন ক'ৰ পৰা ন ৱান গুণন ছলফৰ ডাই অক্সাইডৰ এন্থািঅ ফৰ্মেচন কণ দিছেৰে এই দেখি ডেল এচ এফ নট এছ টু যোনটাকি ষ্টাণ্ডাৰ্ড এন্থািঅ ফৰ্মেচন অফ ছ ডাই অক্সাইড গাছিয়েট সেইটাই হৈগল

বন্ধু এইটো দুই ম'লৰ যিহেতু তিয়াৰ হৈছি দুই ম'লৰ এচ টু এচ তিয়াৰী হৈ তেনে আমাৰ মিছা কেতেই গুণন মাইনছ টুৱেণ্টি পইণ্ট টু কিলোজোল ত'লে এইট ব্ৰাকেট্ৰ ৰখিবা যোন ৰে স্কেয়াৰ ব্ৰাকেট ভিতৰত ৰখিলে তাহকেণ্ট মানক এন্থািঅ ম'লা ম'ল ক'ত তাক ম'ল অনুসাৰে এন্থািঅ ফৰ্মেচনৰ মিছা ফল সেইটাৰ গ'ল ଗୋଟେ ବ୍ରାକେଟ୍ ଭିତରେ ଆଉ ଲେଫ୍ଟ ସାଇଡ଼୍ରେ ରହିଲା ପ୍ରଡ଼କ୍ଟମାନଙ୍କର ଏନ୍ଥାଲପିୟଫର୍ମେସନର ମିଶାଣ ଫଳ ସେଇ ଫେଳା ଫଳଟା ଯାହା ଆସିବ ବନ୍ଧୁ ତା'ହେଲେ ସେଇଟା ତୋତେ ଦେଇଦେବ କ'ଣ ନା ଏନ୍ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼ ଏନ୍ଥାଲପିଅପ୍ ରିଆକ୍ସନ୍ ବୁଝିଗଲା ଏଇଟା ଅତି ଡାଇରେକ୍ଟ କଥାଟା ଆମର ଥିଲା পরবর্তী আমার আছে প্রবলেম বন্ধু দেখো। না আউ টুয়ে আিকে অলগারঙ্ক সেই কথা টিকি অলগা রঙ সেটি এন্থাপিও ফর্মেসন এনথালপি অফ রিআকশন মাগুতলা এটি কিছি রিআকট্যাট বা প্রডক্টর এন্থালপিঅ ফর্মেসন আউ এনথালপি অফ রিআকশন মাগি কি গটে পর্টিলার রিআকটা বা প্রডক্টর এনথালপি অফ ফর্মেসন মাগিবো বুঝি হচ্ছে না কোণ কথা তেমন কোন হয়ে বন্ধু না দেখ এটি কোন আছে না এটি রিয়া করছি মিথেন সহিত অক্সিজেন তার অর্থ অক্সিডেসন অফ মিথে হাতেই কিবন ডাইঅক্সাইড আমি জমি যেকোন কার্বোহাইড্রেট্র বর্ণিং কলে কম্বিউশন কলে্বন ডাই ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটর দিয়ে এই রিয়কশন গিভেডাটা কোণ দেলার না এন্থালপি অফ ফর্মেসন অফ কার্বন ডাইঅক্সাইড দিয়েছি ইয়ার এন্থালপি অফ ফর্মেসন দা ওয়াটর এন্থালপিও ফর্মেসন দা অক্সিজেনটা এলিমেটাল স্টেট্রে অ তার এন্থালপিও ফর্মেসন জিরো ধরি এবং এন্থালপি অফ রিআকশন বিদেলা তাহলে বন্ধু এটি দেলা রে না এনথালপি অফ ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার দাতে দেলা গোটে হলো রে ডাইঅক্সাইড্র হেলা না মাইনস থ্রি নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ কিলো জুল্পোর মোল এবং প্রতি মোল পিছা ওয়াটর ফর্মেসন বা এনথালপি অফ ফরমেশন অফ ওয়াটার কেতে না -286.0 টু এই সিক্স এবং কোন দেই জুলপোর মোল না এনথালপি অফ রিয়কশন দা দেলা এইট পয়েন্ট ফাইভ কিলোজুল দিয়েলা কুচি এই ডাটা কুজ করি কালকুলেট কর দ এন্থা পি অফ ফর্মেসন অফ কি রে না এন্থা কোচ কোথাও প্রশ্নটা তাহলে কালকুলেট দ এন্থালপি অফ ফর্মেসন অফ কি রে মিথে অফ ফর্মেসন অফ কি না মিথেন কু কালকুলেট কর তো তাহলে বন্ধু আমি কোণ এটি কালকুলেট করি না আমার কোণ মগিছি না মাগিচি এটি ডেলেচেফ নট অফার্ড এন্থালপি অফ ফর্মেসন অফ কি এই যে মিথেটা কে

ফৰ্মেচন অফ কাহুক নেবা নিয়াণ্ট ত' ত'লে প্ৰডক্ট ভাৱেৰে কি অতি বন্ধু না কাৰ্ন ডাই অক্সাইড ৱাটৰ তৰমেচন অফ মিছা মিছা ফলটাই কেতে হ'ব তন্থাি অফ ফৰ্মচনৰ ন প্ৰথমে আছোঁ কাৰ্বন ডাই অক্সাইড সেইটা হ'ল মাইনছ থ্ৰী নাইণ্টি থ্ৰী পইণ্ট ফাইভ প্লছ অফ মাইনছ পুনি কাহাৰ ন ৱাটৰৰ কিন্তু বন্ধু দেখ কাৰ্বন ডাই অক্সাইডা এলৰ তিয়াৰী হওক ৱাটৰ এটি কেতে ম'ল তিয়াৰ হৈছিল ম'ল তিয়াৰ হৈছিল তে আমি ক'ৰ পৰা যে এঠি আমি কৰা কণৰে এঠি আমি কৰা দুই গুণন বুজিও ন আমি কণ কৰিব মাইনছ টু এই চিক্স পইণ্ট জিৰ' ইয়ে হৈগলা কথাৰে নে হৈগলা তোৰ ইয়ে হৈগলা তোৰ ষ্টাণ্ডাৰড এথা অফ ফৰ্মেচন অফ প্ৰডক্টছ ফেড়াণ আকটা মানকর এন্থালপিওক ফর্মেসন মিশাণ ফল রিয়ক্টাট কি এটি অ্যা মিথে রয়েছে যেটা আমি জাঁ না সেটা এক মোল বি তেমন যা আমি কাছি এই ডেলচ নট সিএচ ফোর এইটা আমি কাড়ার অনেক আমি লিখিদেলে যুক্ত অক্সিজেন বন্ধু না যুক্ত অক্সিজেন টু কিন্তু অক্সিজেন আমি নিহতি কে তো তাহলে বন্ধু আমি কন করিবা তাহলে এই কে কালকুলেট করে দেব এইটা তো আমি মিশাই পারসাই কি বন্ধু এই যে দুই গুণন শূন্য তো শূন্য হয়ে গেল তাহলে এইটা দেখ মাইনস অফ ডেল এচ এফ নোট অচ আর্ নোটটা কেচি রে না এন্থাল পি অফ রিআকশন দিয়েছি না এন্থাল পি অফ রিকশন এই দেখছি কেতে মাইনস এইট নাইন জিরো পয়েন্ট ফাইভ

প্ৰ'ব্লেম থ্ৰীটাই অলগা ঢংগৰ অঁ বন্ধু তাক আমাক ভাল ভাৱে বুজিব পাৰিব এইটাৰ গোটেই প্ৰকাৰৰ হেচেছ ল আপ্লাই হৈছি কিমি ভিন্ন ভিন্ন ৰিচন কু য়ুজ কৰি গোটেই নেট ইকুৱেচনৰ এন্থা পি অফ ৰিআন আমি কাঢ়িবা যোন তোমাৰ হেচেছ লুখ্য কথা ক' কোৱা না যদি গোটেই ৰিয়াকশ্যন চিংল ষ্টেপ্ৰে হ' বা মল্টিপল ষ্টেপ্ৰে হ' যোনপটু গলে সমান এন্থা পি চেঞ্জ হ'ব কিন্তু এ প্রশ্নরে বন্ধু কন হয়েছে সেই কোণ আমি তাকু ক্লিয়ারলি বুঝবা কোচি যাহা তে সেট অফ রিঅ্যাকশন রিয়কশনগুলো দিয়াছি ইউজিং দ ফলোইং সেট অফ রিঅ্যাকশন কোণ ক্যালকুলেট করতে দিছি না এনথালপি অফ ফর্মেসন অফ এন সিএল থ্রি তাহলে আমি বুঝা হোক যে আমি বহু পড়ি লেনি বা স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফর্মেশন সে এটি যেহেতু এই যে ডে এচ ওয়ান ডেএচচ টু ডে এটি বি স্ট্যান্ডার্ড কিনি তেন আমার খালি এনথালপি অফ ফর্মেশন অফ এন স্ল আছে ସେ ଯାହା ବି ହେଉ ବନ୍ଧୁ ଆମେ କହିଥିଲେ ଏନ୍ଥାଲପିଓଫ୍ ଫର୍ମେସନ୍ କହିଲେ କ'ଣ ହେବ ନା ଯାହାର ଏନ୍ଥାଲପିଓଫ୍ ଫର୍ମେସନ୍ କାହାର ଏନ୍ଥାଲପିଓ ଫର୍ମେସନ୍ କଥା କହିଛି ନା ଏନ୍ଥାଲପିଅ ଫର୍ମେସନ୍ କଥା କହିଛି ଏନ୍ ସିଏଲ୍ ଥ୍ରୀ କେଉଁ ଷ୍ଟେଟ୍ରେ ନା ଗ୍ୟାସିୟସ୍ ଷ୍ଟେଟ୍ରେ ଯାହାର ଏନ୍ଥାଲପିଅପ୍ ଫର୍ମେସନ୍ କଥା କହିବା ସିଏ କେଉଁଠୁ ତିଆରି ହେବନ ନା ତା କନଷ୍ଟିଚୁଏଣ୍ଟ ଏଲିମେଣ୍ଟ ମାନେ ଏଠି କି କି ଏଲିମେଣ୍ଟ ଅଛନ୍ତି ନାଇଟ୍ରୋଜେନ୍ ଆଉ କ୍ଲୋରିନ୍ ଅଛି କିନ୍ତୁ ତାହେଲେ ନାଇଟ୍ରୋଜେନ୍ଟା କେଉଁ ରୂପରେ ଥାଏ କି ନା ନାଇଟ୍ରୋଜେନ୍ଟା এন মানে নাইট্রোজেন গ্যাস রূপে থাকে এলিমেন্টা স্টেটে থাকে এপটার কতটা নাইট্রোজেন অ্যা গোটে নাইট্রোজেন অনেক এটি

তাৰ এন্থাি অফ ফৰ্মচনটা কেতে বা এই ৰিচন এন্থালপি অফ ৰিআন কেতে দেখ এই যোন ৰিআকচন অৰ্থাৎ নাইট্ৰ'জেন আ্লৰিন মিছিকি এন চি এল থ্ৰী দেচন যেতিকি হিট চেঞ্জ হ'ব যেতিকি হিট বাহাৰিব ତୋର ଏନ୍ଥାଲପି ଅଫ୍ ରିଆକ୍ସନ୍ କହିହେବ ବା ଯେହେତୁ ଏଇ ରିଆକ୍ସନରେ ଏନ୍ସିଏଲ୍ ଥ୍ରୀ ତିଆରି ହେଉଛି ସେଇ ରିଆକ୍ସନ୍ ସେଇ ଯେଉଁ ଏନର୍ଜି ଚେଞ୍ଜଟା ସେଇ ରିଆକ୍ସନର ଏନର୍ଜି ଚେଞ୍ଜଟାକୁ ବା ହିଟ୍ ଚେଞ୍ଜଟାକୁ ବା ଏନ୍ଥାଲପିଟାକୁ ଆମେ ଏନ୍ଥାଲପି ଅଫ୍ ଫର୍ମେସନ୍ ଅଫ୍ ଏନ୍ସିଏଲ୍ ଥ୍ରୀ ବି କହିପାରିବା ତ ତାର ଅର୍ଥ ଆମର ଏଇ ରିକ୍ୱାର୍ଡ଼ ଇକ୍ୱେସନ୍ଟା କେଉଁଠୁ କାଢ଼ିବାର ଅଛିରେ ନା ୟୁଜିଂ ଦିସ୍ ଥ୍ରୀ ଇକ୍ୱେସନ୍ ଏମିତି ଏପଟ ସେପଟ କରିବା ସବୁ କଟି କାଟିକି କେବଳ ଆମର ଏଇ ଯେଉଁ ଉପରେ ଲେଖିଲେ ନାଲିରେ ସେଇ ଇକ୍ୱେସନ୍ଟା ଆସିଯାଉଥିବ কমিটি এই প্রবলেমটা সলভ করিযা। বন্ধু প্রথম কথা হচ্ছে আমার যা দরকার এই যে এন সি থ্রি দরকারে আমি খোঁজাকে পড়বে এই যে গিভেন ইকয়েসন অন সিএল থ্রি কোটি অথম ইকয়েসন যাও এইটা হোক আমার ইকয়েসন ওয়ান এইটা হয়ে যাও টু এইটা হয়ে যাও বর্তমান সেই ইক ওয়ান রাইট এ সিএল থ্রি অঢুয় হোচি তো এন সিএল থ্রি না সহ ଥ୍ରୀ ଏଚ ସିଏଲ୍ ବି ଅଛି ତାର ଅର୍ଥ ତାକୁ କାଟି ଦେବାର ଆବଶ୍ୟକତା ଅଛି ତେଣୁ ବନ୍ଧୁ ଆମେ ଏମିତି କ'ଣ କରିବା ସୋ ଦାଟ୍ ଏଚ୍ସିଏଲ୍ କଟି ହେଉଥିବ ଅନ୍ତତଃ ପ୍ରଥମ ଜାଣିପାରିଲେଣି ଯେ ପ୍ରଥମ ଇକ୍ୱେସନରେ ଏନ୍ ସିଏଲ୍ ଥ୍ରୀ ଅଛି ସେଇଟା ଆମର ଆବଶ୍ୟକ ପ୍ଲସ୍ ଆଉ କ'ଣରେ ନା ଏବେ ଆମେ କ'ଣ କରିବା ଦେଖ ଯେ যোন দ্বিতীয় ইকুৱেচনটা এই ইয়েচন টু যা আমে কয়ে এন টু প্লছ থ্ৰী এচ টু গিভিং টু এন এচ থ্ৰী সেই ইকুৱেচন আমাৰ নাইট্ৰ'জেন কেতিয়াবা মৌল অৰে ন এক মোল কিছু লেখাইন মানে এই কেতে ম'ল হ'বৰে এক মোল কিন্তু আমাৰ ৰিকুৱাৰড ইয়েচনলৈ কেতিয়া মৌল অ না হাফ মোল তেমু আমি ক' কৰিপাৰ নিতীয় ইকুৱেচনৰে থ্ৰো আউট দ ইকুৱেচন হাফ গুণি দে হাফ এন টু আমাক মিজিব এতি

ବର୍ତ୍ତମାନ ବନ୍ଧୁ ପ୍ରଥମେ ଆମେ ତାହେଲେ କ'ଣ କରିବା ନା ଆମର ତ ରିକ୍ୱାର୍ଡ଼ ଇକ୍ୱେସନ୍ ଆମେ ଲେଖିଲେଣି ପ୍ରଥମେ ଇକ୍ୱେସନ୍ ଦୁଇରେ ତାହେଲେ ଇକ୍ୱେସନ୍ ଟୁରେ ଆମେ ମଲ୍ଟିପ୍ଲାଏ କରିଦେବା ଇକ୍ୱେସନ୍ ଟୁରେ ଆମେ ମଲ୍ଟିପ୍ଲାଏ କରିଦେବା କିଏ ରେ ହାଫ୍ ଇକ୍ୱେସନ୍ ଟୁ ଇଣ୍ଟୁ ହାଫ୍ ସେଇଟା ଆମକୁ ଦେବ କ'ଣ ନା ସେଇଟା ଆମକୁ ଦେବ ହାଫ୍ ଏଣ୍ଟୁ କ'ଣ ଦେବ ରେ ହାଫ୍ ଏଣ୍ଟୁ ପ୍ଲସ୍ ଥ୍ରୀ ବାଇ ଟୁ ଏଚ୍ ଟୁ ଯେଉଁ ଷ୍ଟେଟ୍ରେ ଅଛି ଆମେ ଆଉ ଲେଖିନାହାନ୍ତି

ଇଏ ହେଲା ପ୍ରଥମ ଇକ୍ୱେସନ୍ ଦେଲା ଏଇଟାକୁ ନେଇକି ଚାଲ ଆମେ ମିଶାଇ ଦେବା କାହା ସହିତରେ ଇକ୍ୱେସନ୍ ୱାନ୍ ସହିତ ମିଶାଇ ଦେବା ତାହେଲେ ୟା ସହିତ କ'ଣ କରିବା ଇକ୍ୱେସନ୍ ଟୁ ଇଣ୍ଟୁ ହାଫ୍ ସହିତ ମିଶାଇ ଦେବା ପ୍ଲସ୍ ଇକ୍ୱେସନ୍ କେତେ ନା ଇକ୍ୱେସନ୍ ୱାନ୍ଟାକୁ ଆଣିକି ଆମେ ମିଶାଇ ଦେବା ଇକ୍ୱେସନ୍ ୱାନ୍ଟା କ'ଣ ଅଛି ରେ ନା ଇକ୍ୱେସନ୍ ୱାନ୍ ଅଛି ଏନ୍ଏଚ୍ ଥ୍ରୀ ଜି ମିଶାଇବା ଏଇ ଦୁଇଟା ଇକ୍ୱେସନ୍କୁ ତାମାନେ ସେକେଣ୍ଡ ଇକ୍ୱେସନ୍ରେ ହାଫ୍ ଗୁଣି ଦେଇକି ଫାଷ୍ଟ ଇକ୍ୱେସନ୍ ସହିତ ମିଶାଇ ଦେବା ହାଫ୍ ସରି ଏନ୍ଏଚ୍ ଥ୍ରୀ ଜି ପ୍ଲସ୍

এটা আমি নর্মাল রাখি তেমন এ কিছু গুণাগুণি কর না ইকয়েসন তেমু তার দেখ নম্বর ইকশন এনথালপি চেঞ্জ বা হিট চেঞ্জটা কে ডেলচ ওয়ান এইচ ওয়ান রখ সেইটা হয়েগাল যাও কেতরে মাইনস এক্স লা সেই মাইনস এক্স থা বুঝি না কোণ বন্ধু বর্তমানে এই দুইটা ইকয়েসন কে আমি কোণ করিয়া কথা কৌঁচিত মিশাই দেওয়া মিশাই দে আমুকরে না মিশাই দে আমি মিলি যে

ବୁଝିଲା କି ତାହେଲେ ଆମର ସେଇଟା କେମିତି ଆମର ଆସିବ ଥ୍ରୀ ବାଇ ଟୁ ସିଏଲ୍ ଟୁ ତାକୁ କ'ଣ କରିବା ବର୍ତ୍ତମାନ ଇକ୍ୱେସନ୍ ବନ୍ଧୁ ଲକ୍ଷ୍ୟ କର ଯେ ଏଇ ଯେଉଁ ଆମର ପ୍ରଥମ ଇକ୍ୱେସନ୍ ସରି ଥାର୍ଡ଼ ଇକ୍ୱେସନ୍ ଥିଲା ଆମେ କ'ଣ କହିଥିଲେ ଯେହେତୁ ଆମର ରିକ୍ୱାର୍ଡ଼ ଇକ୍ୱେସନ ଥ୍ରୀ ବାଇ ଟୁ ସିଏଲ୍ ଟୁ ଦରକାର ଚାଲ ଏଇ ଇକ୍ୱେସନ୍ ଥ୍ରୀରେ ଥ୍ରୁ ଆଉଟ୍ ଦ ଇକ୍ୱେସନ୍ ଥ୍ରୀ ବାଇ ଟୁ ଗୁଣିଦେବା ଗୁଣି ଦେଇକି ତା'ପରେ ଆମର ନେକ୍ସଟ ଅପରେସନ୍ କରିବା ସେଇଟା ତାହେଲେ ଆମେ ଏବେ କରିବା କ'ଣ ବନ୍ଧୁ ନା ଏଇଟା ହେଇଯାଉ ତାହେଲେ ଇକ୍ୱେସନ୍ ୱାନ୍ ଟୁ ଥ୍ରୀ ଯାଇଥିଲା ଏଇଟା ହେଇଯାଉ ଇକ୍ୱେସନ୍ ଆମ ପାଇଁ କ'ଣ ହେଇଯାଉରେ ଇକ୍ୱେସନ୍ ଫୋର୍ ହେଇଯାଉ ବର୍ତ୍ତମାନ ଆମେ କ'ଣ କରିବାରେ ନା ଇକ୍ୱେସନ୍ ଥ୍ରୀରେ ଇକ୍ୱେସନ୍ ଥ୍ରୀରେ ଆମେ ଗୁଣି ଦେବା କେତେରେ ଥ୍ରୀ ବାଇ ଟୁ ଗୁଣି ଦେଲେ ଇକ୍ୱେସନ୍ ଥ୍ରୀରେ ଥ୍ରୀ ବାଇ ଟୁ ଗୁଣି ଦେଲେ ଆମକୁ ମିଳିବ କ'ଣରେ ନା ମିଳିବ ଥ୍ରୀ ବାଇ ଟୁ ଏଚ୍ ଟୁ ହେଲା କରେ

জেড থানে মাইনছ জেড ৰে খালি জেড থাকে ত'লে এতিয়া হেজিব থ্ৰী বাই টু জেড হ'ল ইয়ে গোটেই ইকুৱেচন আমাৰ হৈ যাব ইকুৱেচন কণৰে সেই ইকুৱেচন থ্ৰী সৈতে থ্ৰী বাই টু গুণিক নোৱাৰ ইকুৱেচন হ'ল তাক কৰি দাব ইয়েচন ফাইভ কণ কৰি দেশেচন ফাইভ ত'লে আমাৰ ইকুৱেচন ফাইভ ত'লে ক' হ'ব ଇକ୍ୱେସନ୍ ଫାଇଭ୍ ଏଇଟା ହେଇଯାଉ ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ ଏବେ ଆମେ କ'ଣ କରିବା ନା ଯେଉଁ ଇକ୍ୱେସନ୍ ଫୋର୍ ପାଇଥିଲେ ହେଲା ସେଇ ଫୋରରୁ ଏଚ୍ସିଏଲ୍କୁ କଟାଇବା ପାଇଁ କାହିଁକିନା ଇକ୍ୱେସନ୍ ଫୋର୍ର ଏପଟରେ ଅଛି ଥ୍ରୀ ଏଚ୍ସିଏଲ୍ ଏଠି ବି ଆସିଗଲା ଥ୍ରୀ ଏଚ୍ସିଏଲ୍ ଯଦି ଇକ୍ୱେସନ୍ ଫୋରରୁ ଆମେ ଫେଡ଼ିଦେବା ଇକ୍ୱେସନ୍ ଫାଇଭ୍କୁ ତାହେଲେ କ'ଣ ହେଇଯିବ ରେ ଆମକୁ କ'ଣ ମିଳିବ

ନା ଇଏ ଆସିଗଲା କେତେ ନା ଥ୍ରୀ ବାଇ ଟୁ ସିଏଲ୍ ଟୁ ବୁଝିଲା କି ଇଏ ଥିଲା ଥ୍ରୀ ଏଇଟା ହେଲା ଥ୍ରୀ ଫେଡ଼ାଣ ଥ୍ରୀ ବାଇ ଟୁ ଇଏ ରହିଗଲା ସେଠି ହାଫ୍ ଏଣ୍ଡ ଟୁଟା ଆମର ରହିଗଲା ତାହେଲେ ନେଟ୍ରେ କ'ଣ ରହିଗଲା ରେ ନା ହାଫ୍ ଏଣ୍ଡ୍ ଟୁ ଆଉ ଏଠି କ'ଣ ହେଇଯିବ ରେ ଥ୍ରୀ ଏଚ୍ ସିଏଲ୍ ଥ୍ରୀ ଏଚ୍ ସିଏଲ୍ କଟିଗଲା ତାହେଲେ ଆମର ରହିଗଲା କେତେରେ ନା ଏଇଠୁ ଏଇଠୁ କଟିଗଲା ପରେ ଯାହା ରହିଲା ଥ୍ରୀ ସିଏ ଥ୍ରୀ ବାଇ ଟୁ ସିଏଲ୍ ଟୁ কেতে চি এল থ্ৰী ক'দ দিব এন চি এল থ্ৰী তুমি ক' কৰি ন ইকুৱেচন ফ'ৰৰ যোন এনৰ্জি প্ৰফাইল ঠাই ডেল এচ ইজু মাইনছ ৱাই বাই টু মাইনছ এচ ইয়েচন ফাইভ ইকুৱেচন ফাইভৰ এনৰ্জি প্ৰ'ফাইল কেতে থ্ৰী বাই টু জেড ত'লে এই যোন ইকুৱেচন দুইটাক ফেডি দেলাপৰা নেট ইকুৱেচন সেইয়া হ'ব ত'লে এ ৰিচন পাই এনৰ্জি চেঞ্জ হ'ব ঠিকা কেতে মাইনছ ৱাই বাই টু মাইনছ এক্স মাইনছ থ্ৰী বাই টু জেড বুজিহলা না ক'ৰ কথা বন্ধু তালে বন্ধু কণ হৈগলা এইটা হৈগল এন্থা পি অফ ফৰ্ম অফ নাইট্ৰ'জেন ট্ৰাইক্লাইড এন চি এল থ্ৰী যোনটাকি আমাৰ প্ৰশ্ন পচাৰি থাকিলে আমাৰ উত্তৰ বাঢ়ি গ'ল বন্ধুগণ আই হোপ ইউ এঞ্জয়ড দ ক্লাছ এণ্ড পৰৱৰ্তী ক্লাছ আমি পুনি নেক্সট পাৰ্ট যোৱা এন্থা পি অফ কম্বিউচন বা অদৰ এন্থা পি অফ ট্ৰাঞ্জিচন লাইক জিনিছৰু আ প্ৰব্লেম কৰি পাৰিবা তাক বুজিকি প্ৰব্লেম কৰিব নেক্সট আমে কিচ অফ ইকুৱেচন কু যা ভাবুচি তুমাক ক্লাছ বহুত সুন্দৰ লাগুথিব তথাপি তোমাৰ চজেচন আ অলৱেজ ৱেলকম মতে সবেৰে জাও যে একচুলি আমি ক'ম কলে বেটৰ ক্লাছ হৈ পাৰিব থেংক ইউ চ' মচ উইল ডিছক ইন দ নেক্সট ক্লাছ